আরে রাজু, সকাল সকাল কাজ গেলাম, বাবুকে কি বল গা এক কাপ চা দিতে, আর ছোট আনবি না যেন বড় মিস্ত্রি। আবে ওটা বলেছে চা নিয়ে আয় গা। ঠিক আছে মিস্ত্রি, যাচ্ছে। বাবু চা আমি কাজে লাগলে নিয়ে আচ্ছা ঠিক আছে যা দিচ্ছি। বাবু বড় কাপে দেবেন। রাজু তোর গাইতে হার মার কিছু নেই, আর তুই মশলা হবি ঠিক আছে? ঠিক আছে। আরে তোর গাইতে শুধুই হার, তুই কেমন হয়েছে বাড়ি থেকে খাইতে দেয় না তোর বউ। না তুই এটু ভাবি, হ্যাঁ অনেক কথা গিয়েছে। হ্যাঁ গিয়েছে। রাজু তুই বললি আসেনি না নাকি? চা তো এখন আলুই না। হ্যাঁ বললাম। এই তোর বউ তোকে খাইতে দেয় না নাকি? বিস্কুট বিস্কুট পেছনে ভর দেবো। একদিনের মাথা ফুট করে দেবো। দেখলো না দেখলো না, বড় হাতিস এখনো ছোট হাত আরবার বুঝবি। এই চো কাজ করি গা। আরে রাজু কোথায় গেছে? কেন মশলা বাড়াইছে? ওকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে দেখো যাচ্ছে। আমি তো মশলা বলছি আর অত ইট বলছি, তা আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, কালকে একটা লিভার আনতে হবে, চাই কি ছুটি কাটি কাজ, এসব মশলা মশলা সব ফেল দেই। তোমার স্বামী বাড়ি নেই? ও যখন খাসি ঘরের ভেতর ঘুমাচ্ছি, তা কি হয়েছে বলো? ও দেখো ওই কাজের জন্য বলছিলাম। কাজ বলতে? আমাদের খাসিকে কাজে নিয়ে যাবো তাই বলছিলাম। হ্যাঁ ভাই নিয়ে যাবো খাসিকে, আমার একটু উপকার হয়। খাসিকে ডেকে নিয়ে আসো, মানে কি তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো। আমি পারবো না, তোমরা তুলাও গা। এই চো, আরে থোড়ে থোড়ে লেবাত চো। সাকিবুল আসলে, সাকিবুল কাজে যেতে হবে। ওর কালকে সকাল সকাল উঠে চল যাবি কালকে। কালকে দু প্যাকেট বিড়ি দিতে হবে, তাহলে তাছাড়া যাবো না কোনো দিলে। আচ্ছা তুই তাহলে নিস। আমি তো শুয়ে আছি। আয় ওরে মা।
যখন আমি যা বলবো বলবো ওইটা নিয়ে আই এই বটা নিয়ে আই এখন তুই সেগুলো এনে দিবি তার মানে হয় কি তাই এই পেছন পেছন থাকা ঠিক আছে বাবু ওই বড় কাপে দেবেন আগে ইট করে ঘাত গাই দিচ্ছি চা তোদের শুধু আমি যখন যেগুলো করতে পারবো সেগুলো তুই করবি তোর কাছে যাই দু বান্ডেল ভিড়ে আছে সেগুলো 5 মিনিট পর পর একটা করে ধরিয়ে দিবি আমার এই জাঙ্গির পকেটের ভেতর ঘুরে আছে এখন শীত কাললাই চাইছি বিড়িটা গরম থাকবে যাওয়াই যাই চাচা মাসলিটা নিয়ে আয় কাজ শুরু করতে হবে মাসলি ঠিক আছে আনছি মাসলি মাসলি এইটা তো ছোট বাস মনে হয় বড় মাস লাগবে A few moments later. আরে 8 ঘন্টা হয়ে গেল সে তো বাস নিয়ে এখনো আসলো না সে বাড়ি চলে গেল না কি হ্যাঁ রাজু শুনি না চলো মিস্ত্রি সে শাকি বলকে তো বাস লাইন দিয়ে পাঠালাম সে তো এখনো আসলো না তোমার লোক তুমি দেখি না এরকম আমি মশ লাইন দিয়ে এবার তো সব বাদ দিয়ে দেবো একটাও কাজের নাই গো আমি তো তাকে বাস লাইন দিয়ে বললাম আমি তো সেটাই খুঁজছি এটা কে এটা হাতুরে এটাই তো বাস ঝুলাটা তুই বাবুকে চা বলে আয় ঠিক আছে যাচ্ছি বাবু চা ঠিক আছে দিচ্ছি যা বাবু ওই কাকাতে দেবেন আপুকে বলেছে হ্যাঁ বলেছে এই না খেয়ে তাড়াতাড়ি লাগো রাজু তুই ধাই মশলা মাখা গান ঠিক আছে মিস্ত্রি বললাম আমি যা তুই ভাগা আয় তুই আমার পেছন পেছন থাকবি ওই মাসলিটা দিবি ওই কর্নিকটা দিবি ওই ইটটা দিবি
মানে হচ্ছে ভাঙা ভাঙা ইটগুলো দিবি। ওই সব একজনই বলছি। এই পাগলা বুঝেছিস তো? এইখানে করে বস, আমি যখন যা বলবো তাই শুনবে। অনেকক্ষণই তো হলো মিস্ত্রিটাকে কাজ করছি, যাই একটু দেখে আসি। বাবু চা আয়। দেখি তো কটা ইট নিয়ে যাই। আস্তে আস্তে রে, আস্তে আস্তে। আলা লেবার কাটাকে তো দেখাম, আমি মিস্ত্রি কাটাকে দেখি। শেষ করে ফেললে বিড়ি করা বিড়িটা ভেঙে গেল। মিস্ত্রি চোখা চোখ না দিয়ে না বাবা বাবা, এগুলো তো জামাই আদল চলছে। আমি দেখছি, আপনি যান। দেখি নি, তো দেখে ঠিক আছে যাচ্ছি। সবাই বাইক